ট্রেন্ডিং হচ্ছে অ্যারেস্ট দিলীপ ঘোষ। আরে ছ বছর তোদের বুকে পা দিয়ে রাজনীতি করেছি, তোদের গড়ে ঢুকেছি আমি, গিয়ে গুহায় গিয়ে চমকে এসেছি, গায়ে হাত দিতে পারিস না। তোদের তো আমার জানা আছে, কাউকে খুন করেছি, বোম মেরেছি কারো বাড়িতে। যারা এইসব করে তার বিরুদ্ধে এফআইআর নেয় না পুলিশ। গভর্নরকে সকাল সন্ধ্যা অপমান করছো আর তার পায়ে পড়ছো দিলীপ ঘোষকে অ্যারেস্ট করার জন্য? আরে আমি তো রাস্তায় আছি, এখানে পুলিশ পাঠাও, অ্যারেস্ট করো দম থাকলে। নিকম্মার দল যত, কোনো দম নেই এদের, চোরের দল, জানে সব কটা চোর ডাকাত। মমতা ব্যানার্জি থেকে আরম্ভ, তার আমি বলছি না, কুণাল ঘোষ বলেছে, অর্জুন সিং বলেছে, গরু চোরের দল, কয়লা চলে চোরের দল, যেখানে সেখানে গিয়ে নিজেকে যা ইচ্ছা বলবে। দিলীপ ঘোষের দম আছে চোখে আঙুল দেওয়া, তাই দিয়েছি। দরকারে চোর রাস্তায় দাঁড়িয়ে বলবো, ওইখানে ভবানীপুরে গিয়ে বলবো, চোরকে চোর বলো, ডাকাতকে ডাকাত বলবো, মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো। করো অ্যারেস্ট আমাকে দম থাকলে, তাহলে দেখবে বিজেপি কী জিনিস টুইটার করবে, হ্যান্ডেল করবে। তোর নেত্রী যা বলেছে আগে ওকে অ্যারেস্ট কর, দম থাকলে, অপমান করছে লোককে, সে দম নেই। দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলে নিজেরা পাবলিসিটি নিতে গেছে, ব্রাত্য বসে ছবি তুলতে গেছে, দিলীপ ঘোষকে স্টেটমেন্ট দিলে টিভিতে দেখাবে, তাই রাজভবনে গেছে।